শামশেরগঞ্জের নিমিত অঞ্চলের কামালপুর গ্রামে আবারও গঙ্গা ধস নেমেছে। তো গ্রামবাসী আতঙ্কে রয়েছে, প্রায় 10-12টা বাড়ি অলরেডি পড়ে গেছে। তো মানুষ এখনও আতঙ্ক রয়েছে, ঘুম কেড়ে নিয়েছে মানুষের। তো দেখতেই পাচ্ছেন এই ঘরটা ঝুলে রয়েছে আর চারিদিকে এই জল, আর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লোক আসছেন অনেক জায়গা থেকে, দেখি দেখতে আসছেন, কিন্তু আর কামালপুর থাকবে না, আমাদের ম্যাপ থেকে মুছে। দেখতে পাচ্ছেন পুরোপুরি ফাটল ধরে নিয়েছে সব জায়গায়, দেখতে পাচ্ছেন সব নিজের নিজের ঘর বাড়িগুলো ভাঙতে শুরু করেছে। আর নিজের নিয়ে যেটা মানে জিনিসপত্র রয়েছে সব সরিয়ে দিয়েছে, বলা মুশকিল। দেখতে পাচ্ছেন ফাটল ধরে নিয়েছে অনেক জায়গা থেকে, কখন যে মানুষের আরও পড়ে যেতে পারে ঠিক নেই। দেখতে পাচ্ছেন তো মানুষ এতই আতঙ্ক বলতেই পারবো না, দেখতে পাচ্ছেন পুরোপুরি ফাটল ধরে নিয়েছে আর সব লোক বিভিন্ন রকমের আসছে। এই সাইড দা এই গাছগুলো পড়ে যেতে পারে, গ্যারেন্টি নেই। মানুষ দেখতে পাচ্ছেন তো মানুষ বিভিন্ন রকমের কোন জায়গায় থাকবে ওদের নিজের জায়গায় নেই, কোথায় কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে ওরা বলতেই পারবে না। দেখতে পাচ্ছেন সব নিজের নিজের। দেখতে পাচ্ছেন নিজে নিজের সব বাড়িগুলো ভাঙছে, এরা পুরো আতঙ্কে রয়েছে। দেখতেই পাচ্ছেন ওনারাও ভাঙছে, একদম নদীর ধারে বাড়ি, নদী কাছে চলে এসছে, বাড়ি দূরে ছিল নদী কাছে চলে এসছে। দেখুন পুরোপুরি কামালপুরের লোক আতঙ্কে রয়েছে, গ্রামবাসী দেখছেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এ ছিল পুরো আতঙ্ক রয়েছে, এরা ঘর ভাঙছে, পুরো আতঙ্ক রয়েছে কি পুরো যাক ইটটা তো পাওয়া যাবে।